나도 못 읽어. 이거 문자 봐. 어디 가도. Hello friends, welcome to Mr. and Mrs. Dotta Chowdhury's new blog. তো আজকের ব্লগটা আমি শুরু করছি, দেখো আমার শাশুড়িমা এবং আমার দিদা শাশুড়িকে নিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি? তো আজকের যে ব্লগটা সেটা হচ্ছে আমার মেয়ের 18 মাসের চুলদানের ব্লগ। তো আমরা যাচ্ছি ক্ষেত্রপাল, আমাদের এখানে সবচেয়ে নিয়ারেস্ট বড় মন্দির বলতে হচ্ছে ক্ষেত্রপাল বাবার মন্দির, যেটা আমরা আমাদের বুদবুদ থেকে যেতে হয় পানাগড়ের ভেতরে, অ্যামুনিশন ডিপোর ভেতরে মন্দিরটা। এই মন্দিরটি অনেক পুরনো, তোমরা নিশ্চয়ই আগে যদি আমার ভিডিও দেখে থাকো, আমার জন্মদিনের ব্লগটা তোমরা চেক আউট করতে পারো, আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কিন্তু আমি অলরেডি এই ক্ষেত্রপাল বাবা মন্দিরের সম্পর্কে অনেক কিছু বলেছি। তো এটা হচ্ছে অ্যামুনিশন ডিপোর ভেতরে রাস্তা। তো এই যে আমরা এখন চলে এসেছি এখানে, এইটা হচ্ছে ক্ষেত্রপাল বাবা মন্দিরের গেট। তো এই যে আমার মেয়ে আর আমার বর দাঁড়িয়ে আছে। তো আমার মেয়ে, তোমাদের ঝিলাম ভাবছে আমরা কোথায় এসেছি রে বাবা, এখানে বাবা মা কী করবে? এ দেখো হাসছে এবং বারবার করে যত ঠাকুর ছিল তো ঠাকুরকেও প্রণাম করছে। তো এই যে আমরা এখানে। তো আশা করি তোমরাও আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ দেবে। এবং তোমার আমি দেখাচ্ছি, দেখো এখানে যত ঘন্টা বাঁধা আছে, আমি আগেরবারও বলেছিলাম যে যাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তারা এখানে এসে ঘন্টা বেঁধে যায়। এবং এই মন্দিরটা কিন্তু প্রচণ্ড জাগ্রত মন্দির, আমিও কিন্তু অনেক সময় অনেক মানত করেছি, সেই মানত কিন্তু আমার এখানে এসেই পূর্ণ হয়েছে। তো আজকে আমরা আর এই যে আমরা বাবা পাপাকে দেখেছো হামি খাচ্ছে, আমি বলি হামি খাইলে আমাকে হামি খায় না। সত্যি সব বাচ্চারা, মানে বিশেষ করে মেয়েরা মনে হয় বাবাকেই বেশি ভালোবাসে। তো এই যে সবাই একটু আমরা চা খেয়ে নিচ্ছি, যে আমার মেয়ের চুল কাটবে আর কি, তিনি সব প্রিপারেশন নিচ্ছে, আমরা এখানে একটু বসে আছি। আমরা বসে এই যে চুলটা আমি একটু হাত বুলিয়ে নিচ্ছি, কারণ এরপরে চুলটায় হাত বোলাতে পারবো না, মোটামুটি 2-3 মাস পর আবার চুল হয়তো উঠবে। তো এই যে আমার মেয়ে, কিন্তু একটা সত্যি কথা আমি বলবো, আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে কিন্তু সেইভাবে কাঁদেনি। আমরা খুব ভয় পাচ্ছিলাম যে এ বাবা কাঁদবে, মানে যেহেতু যে যিনি দাদা চুল কাটছিলেন তাকে চেনে না, তো যখন তার মুখটা দেখছে তখনই একটু কাঁদছে, তাছাড়া কিন্তু একটুও ডিস্টার্ব করেনি, খুব সুন্দরভাবে কিন্তু চুলটা কেটেছে। হার্ডলি 10 মিনিট আমাদের সময় লেগেছে কিন্তু চুলটা কাটাতে, দেখতে পাচ্ছ। অর্ধেক চুল কাটা হয়ে গেছে। তো বিশ্বাস করো, যখন আমি অপোজিটে দাঁড়িয়ে আছি এবং ভিডিওটা করছি না, আমার চোখ দিয়ে জল পড়ছে, আমি জানি না কেন। আমি জানি জন্মের চুলটা দিতেই হয়, কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছিলো, কারণ মেয়েটা যখন চুলটা বড় হচ্ছে তখন তার জন্য আমি ক্লিপ হেয়ারব্যান্ড সব কিনে এনেছিলাম, চুলগুলো বেঁধে দিতাম, কখনো হেয়ারব্যান্ড লাগিয়ে দিতাম। তো যাই হোক, আবার চুল হয়ে যাবে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো যখন চুলটা কাটা হচ্ছে। তোমরা জাস্ট দেখো আমার মেয়ে কত ধৈর্য ধরে এবং চুপ করে জিনিসটা দেখে যাচ্ছে যে কী হচ্ছে। ওর বাবা এক মোটা হাতি লাগিয়ে দিয়েছিলো, তো ওইটা লাগিয়ে দেওয়াতে ও একটু চুপ করেছিল। তো এইটা মোটামুটি আমার মেয়ের অসুবিধা হয়নি এবং ও খুব সুন্দরভাবেই চুলটা কিন্তু কেটে নিয়েছে। এই যে দিস ইজ দ্য ফাইনাল আউটকাম। তো কিছু বলার নেই, আমার মুখটাই দেখো পুরোটা পাল্টে গেছে। যাই হোক, আরও হয়তো কিউট লাগছে ওকে, এবং ও কিন্তু খুব, মানে সত্যি বলবো যে আমি মানে খুব ভয় পেয়েছিলাম যে মানে ও হঠাৎ করে নিজের চুলটা থাকবে না, দেখো হয়তো কাঁদবে, কিন্তু না ও কাঁদেনি, বারবার মাথায় হাত দিচ্ছে আর ভাবছে আমার চুলটা কোথায় গেল রে বাবা। তো যাই হোক, তোমাদেরও নিশ্চয়ই কোনো না কোনো দিন এই এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হয়েছে। তো এই যে এখনও ওকে আমরা জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি, একটা জামা পরিয়ে দিয়েছি, পুজো আমাদের হয়ে গেছে, ভেতরে অ্যাকচুয়ালি ফটো নেওয়া যায় না তাই আমি নিইনি। এখন ও ঘন্টাগুলোকে দেখছে, এক্সপেরিমেন্ট করছে। এই যে এখান থেকে দেখে নাও, ওখানে ঠাকুর আছে, ঠাকুর যেন তোমাদের সবার মনোকামনা পূর্ণ করে, এটা আমি এখান থেকে বললাম, আমার সাথে সাথে তোমাদেরও যেন সব মনোকামনা পূর্ণ হয়। এই যে এখানে বজরংবলীর মন্দির আছে, এখানে অনেকগুলো মন্দির আছে পরপর একসাথে। তো এই যে মনাদা এসে আমাকে বললো যে তুই একটা কাজ কর, আমি ঠাকুরকে প্রণাম করছি, তুই আমার একটা ফটো তোল। তো ইচ্ছে মনাদা ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে। এখানে সবাই দাঁড়িয়ে আছি আমরা। এই যে আমি একটু ওকে নিয়ে ঘুরে নিলাম। এই যে দিদা আমাকে যেন কী একটা বলছিল, কিন্তু আমি কী বলছিল সেটা ভুলে গেছি। যাই হোক, এই যে মামনি এবং এই যে আমরা,
এই যে মামনির মাথায় আমি শিং করে দিয়েছি, মামনি দেখলে আমাকে মারবে ধরে। পাশে একটা নতুন কালী মন্দির হয়েছে, তো সেই কালী মন্দিরে আমরা গিয়ে একটু প্রণাম করে এলাম। সেখানে প্রণাম করতে করতে হঠাৎ করে মানে আমাদের আরেকটা ফ্যামিলির সাথে দেখা হলো, তারও কিন্তু একটা বাচ্চা আছে। সে তার বাচ্চাটাও কিন্তু সেম আমার মেয়ের এজেরই, তারও বাচ্চাটা কিন্তু 1.5 বছরই বয়স। তো তারাও কিন্তু এই মন্দিরে এনেছে এবং ভাবছে মেয়েকে মানে মেয়ের চুলদান করবে, তো সেই কারণে আমাদের সাথে কথা বলছিলো। তার কিছু ক্লিপ আমি তোমাদের সাথে রেখেছি, দেখো। এই যে বাবা দেখো বন্ধুকে আদর করছে, উফ। যাই হোক, এটার জন্য প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। তুমি দেখো এত সুন্দর কিউট জিনিস কিন্তু তোমার কথা দেখতে পাবে না এসে। তো এর সাথেই আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব। এই যে 1 নম্বর গেট আমাদের দেখতে পাচ্ছ, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। চেষ্টা করব যে ব্লগিংটা যেন সব মানে রেগুলার করার, কিন্তু বুঝতেই পারছো চাকরি করি। তো চলো টাটা বাই বাই, তোমার সাথে ভালো থেকো। ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করে দিও, আমার মেয়ের জন্য সাবস্ক্রাইব করে দিও। এরপর কিন্তু আমার মেয়েকে আমি চেষ্টা করব ভিডিওতে সবসময় রাখার। তো চলো টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো। আর অবশ্যই কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।